থেকে মুক্তি পায় না সেখানে আপনি রাষ্ট্রের কাজ কিভাবে করবেন এই গ্রামী ব্যাংকের থেকে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তারা ভালো করে জানে যে তারা দেউলিয়া হয়ে গেছে তাদের সংসার বিনষ্ট হয়ে গেছে একমাত্র এই ডাক্তার ইনসের সুদের কারণে এতই সুদ যে সুদের কিস্তি দিতে দিতে অনেক লোক আত্মহত্যা করেছে আমি মনে করি অনেক লোক আত্মহত্যা করেছে কেন এই ডাক্তার ইমুচের অত্যাচারে আর ইমুচের অত্যাচার এমনই অত্যাচার যেখানে আমাদের ইসলামের আইনে অনেক কথা আছে আমি বলি আপনি শুনেন নোবেল পুরস্কার দেয় কারা দেয় এগুলো আপনি ভালো জানেন 199% লোক হইলে তারা অন্য ধর্মী অবলম্বী এই অন্য ধর্ম অবলম্বী যারা তারা ডাক্তার ইনুসকে নোবেল পুরস্কার দিয়েছে কিন্তু আমার ইসলামের আইনে কোরআনের আইনে হাদিসের সুন্না অনুসারে উনি কখনো আমাদের কাছে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য না উনি ঘুষখোর সুদখোর হিসাবে উনি একজন খ্রিস্টানের নারীকে বিবাহ করেছেন উনার মতো লোক দুই নারীকে জড়াইয়ে ধরিয়া তারপর সেলফি তোলে আমি মনে করি যে উনাকে আমার ইসলামী আইনে জুতার মালা দেওয়া উচিত তবে কোনো নোবেল পুরস্কার না এটা আমি ইসলামী আইন অনুসারে আমি একজন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কলেমার অন্তর্ভুক্ত তাই আমি বলি যে একজন ঘুষখোর একজন সুদখোরকে জুতার মালা দেওয়াই যথেষ্ট এর হইলো আমার সাধারণ নাগরিক হিসাবে আমার চিন্তা চেতনা এবার আসেন বিএমপির রাজনীতি বিএমপির রাজনীতি এখন কিন্তু কবরের নিচে কবর রচনা হয়ে গেছে আপনি দেখবেন বিএমপি ফখরুল সহকারে মির্জা আব্বাস আমানুল্লাহ আমান আমির খরচুম মাহমুদ অনেক লোক আছে ভুলু এরা এখন কালা পতাকা লইয়ে মিছিল করে তার কারণ এরা আমরা যতটুক বুঝি তাদের রাজনীতি কবর রচনা হয়ে গেছে এখন তারা শোক পালন করে যে তাদের এই ভূ রাজনীতির কারণে আজকে বিএনপি ধ্বংস হয়ে গেছে খালেদা জিয়ার অস্তিত্ব শেষ হয়ে গেছে ওদের কোনো অস্তিত্ব ওদের কোনো আন্দোলন ওদের কোনো সংগ্রাম এই জামাত বিএনপি মৌলবাদী গঙ্গের আর বাংলার মাটিতে হবে বলে আমার মনে হয় না এবার যদি আপনারা বলি আমেরিকা নিয়ে অনেক ফালাফালি করেছেন র্যাপের উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন আরো সামনে নিষেধাজ্ঞা আসতে পারে ভিসা নিষেধাজ্ঞা এই যে কত আইটেমের কথা মির্জা ফখরুলের কথা বলতে গেলে গাল বাঁকা হয়ে যায় এরকম বাঁকা কিন্তু শাখা চৌধুরী করেছিলেন এরকম বাঁকা আমানুল্লাহ আমান করেছেন এরকম বাঁকা কিন্তু পূর্বে সাদেক হোসেন খোকা করেছিলেন আজকে সে নাই তার লাশ পচে কিন্তু মাটিতে মিশে গেছে আমি আপনাদেরকে বলি রাজনীতি এমন একটা জিনিস রাজনীতি করতে হলে রাজনীতির উপরে পড়াশোনা করতে হবে রাজনীতির উপরে ডিগ্রি লাভ করতে হবে তারপর আপনি রাজনীতি করতে আসতে পারবেন এক নম্বরে আপনার দেশপ্রেম আপনার ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে দুই নম্বরে আপনি জাতির জন্য কি করবেন তিন নম্বরে আপনার শিক্ষা চার নম্বরে হইলে যে আপনি আধ্যাত্মিক জগতের কোন কোরআনের ইশারা মেধাবী বাহ্যিক জগতের শিক্ষা যাকে বলে এইটা আপনার ভিতরে আছে কিনা এই চারটে স্তম্ভ যদি আপনার না থাকে তাহলে রাজনীতিতে আপনার আসা ঠিক না কারণ আপনি মাথা গরমে একটা সিদ্ধান্ত দিবেন ইউক্রেনের মতো অবস্থা হবে আজকে আপনি ইউক্রেনে দেখেন একজন পুতুল সরকার এসে পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছে।